কে কোন জিনিসটা আপনি নিয়ে কবরে যেতে পারবেন? আপনার বাপ গেছে, আপনার দাদা গেছে, আপনার 14 পুরুষ চলে গেছে, কত রাজা গেছে, কত বাদশা গেছে, কত ক্ষমতাশালী ব্যক্তিরা পৃথিবী থেকে চলে গেছে, কে কে নিতে পেরেছে বলেন? একটা জামা নিতে পেরেছে, একটা আংটি নিতে পেরেছে, একটা স্বর্ণ নিতে পেরেছে, একটা বালিশ, একটা বাক্স নিতে পেরেছে? পারেনি। তো তারা এত ক্ষমতাশীল হওয়ার পরে নিতে পারেনি, ফেরাউন পারেনি, কারুন পারেনি, নমরুদ পারেনি, কেউ পারেনি, তো আপনি কিভাবে পারবেন? আপনাকেও খালি হাতে যেতে হবে। হে মোহাম্মদ, এটা মনে রাখেন, আপনি যার সাথে কিছু বন্ধুত্ব করেন কিন্তু আপনি তাকে ছেড়ে যাবেন, আপনাকে ছেড়ে যেতে হবে আর সেও আপনাকে ছেড়ে যাবে। সালামরা এই বাক্য বলতেন আর বলতেন, বাহ কত কঠিন কথা জিব্রাইল বলে গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের বলতে তো হৃদয় ছিঁড়ে যাওয়ার কথা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত কঠিন বাক্য জিব্রাইল বলতেছে যে যার সাথে কিছু বন্ধুত্ব করেন, আপনাকে তো নিষেধ করা হচ্ছে না কিন্তু এটা মনে রাখেন আপনি রেখে যাবেন, ছেড়ে যাবেন। নাকি নিতে পারবে? আমাদের সাথে যদি ফিট করা হয় আমরা নিতে পারবো? কেউ নিতে পেরেছে? তাহলে বন্ধু যাবে না, বন্ধুবিহীন একা যেতে হবে। তবে একটা জিনিস আমাদের সাথে যাবে, সেটা কি? নেক আমল। এর আগের বার খুতবা দিয়েছিলাম আপনাদেরকে, ছাত্র শিক্ষকের কাহিনী শুনিয়েছিলাম, ওখানে কথা বলেছিলাম। তাহলে নেক আমল যেটা আমাদের সাথে যাবে, সৎ আমল যেটা আমাদের সাথে যাবে, আর এই মানুষগুলো এত বোকা, নিজের যেটা কল্যাণকর যেটা এটা বাদ দিয়ে যেটা নিজের নয় ওইটার পিছনে ঘোরে, তাই না? নিজেরটা বাদ দিয়ে নিজের জন্য কিছু করে না। হাই আফসোস, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল মাশিতা ফাইন্নাকা মাজজিউম বিহি, আপনি যা খুশি কাজ করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, যেটা মনে চাই সেটাই করেন, কিন্তু মনে রাখেন আপনাকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। এইটা মনে রেখে যা মনে চাই করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তো আর খারাপ বাক্য লাগাতে পারি না, তাই শব্দটা আমাদের দিকে নিয়ে আসলাম। এবার আমাদের দিকে আমরা বলতে পারি, আব্দুল্লাহ তোমার মন যা চায় তাই করো। যা চায় মানে ইচ্ছা করলে চুরি করো, ইচ্ছা করলে ঘুষ খাও, ইচ্ছা করলে সুদ খাও, ইচ্ছা করলে বেইমানি করো, ইচ্ছা করলে গিবত করো, ইচ্ছা করলে চুগলখুরি করো, ইচ্ছা করলে সলাত ত্যাগ করো, ইচ্ছা করলে মদপান করো, ইচ্ছা করলে বেপর্দায় থাকো, ইচ্ছা করলে বেহায়াপনা করো, ইচ্ছা করলে বাজে কন্টেন্ট ছবি দেখো, ইচ্ছা করলে খারাপ মুভি দেখো, ইচ্ছা করলে দুনিয়ায় যত পাপ আছে সব করো, কিন্তু মনে রাখো তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা মনে রেখে করো, তাই না? আগে এটা মনে রাখতে হবে, হ্যাঁ আমি যে আল্লাহর সামনে যদি দাঁড়াই, আল্লাহ যদি বলে আব্দুল্লাহ সুদ খেলে কেন বলো, আব্দুর রহমান ঘুষ খেলে কেন বলো, আব্দুর রহমান জিনা করলে কেন বলো, আব্দুল্লাহ ব্যভিচার করলে কেন বলো, আব্দুল্লাহ আরেকজনের গীবত করলে কেন বলো, কেন আরেকজনের গীবত করলে, কেন আরেকজনের বদনাম করলে? আর এই পাপটা তো আমরা যারা নেককার তারাও করি, আমরা যারা বদকার তারাও করি। শাস্তালে বসে, দোকানে বসে, গল্প গুজবে বসে, আড্ডায় বসে, কাজ নাই কাম নাই, আরেকজনের বদনাম গীবত চগল করে নিয়ে ব্যস্ত, তাই না? আমরা তো সারা জীবন শুনি যে পুলসিরাত, তারপরেই জান্নাত, তাই না? পুলসিরাত পার হওয়ার পরে কি, পড়ে গেলে জাহান্নামে পড়বে, আর পার হলে কোথায়, জান্নাত? না, পুলসিরাতের পরে আর একটা আছে, কান্তারা। কি কান্তারা? নাম শুনেছেন? কান্তারা। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা আপনি নিরাপদ কখন? কয় জান্নাতে যখন আমার দুই পা তখন আমি নিরাপদ। কয় কেন এক পা? কয় আমি তখনও নিরাপদ না। কেন? একটা লোক তার শাস্তি পাপ ভোগ করতে করতে করতে, এমনকি একটা লোক পুলসিরাতে হেসরে 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 ক্ষত বিক্ষত হতে 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 পুলসিরাত পার হবে, তারপরে কি আটকে যাবে, জান্নাতের গেট থেকে তাকে দূর করে দেওয়া হবে। কেন? কান্তারায় আটকে যাবে। কান্তারায় কেন আটকেবে? কান্তারায় আটকে যাবে ওইখানে মানুষ সম্পর্কিত পাপ,
বলে আল্লাহর সম্পর্কিত পাপের কারণে নয়, বান্দা বান্দার সাথে যা করেছে এই পাপ। কি পাপ? ও কাউকে গালি দিয়েছে, তখন আল্লাহ বলবে ওই তোকে গালি দিয়েছিস কেন, দে কি দিব, কিছু তো নাই, নেকি দে। তা নেকি দিয়ে দেওয়া হবে, এরপরে দেওয়া হবে নেকি তো শর্ট পূরণ হয় নাই, তখন ওকে বলা হবে তোর গুণাগুলো কই, এই যে গুণা, এই গুণাগুলো আমার ওর গালি দেওয়া হবে, দিয়ে ওকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। ব্যাস, আরে তুমি না কাউকে বক্সিং দিয়েছিলে সত্যি, কেন ওই জায়গায় নেকির বদল হবে, কারণ তারা ওখানে আটকে যাবে। তার মানে পুলসিরাতের পরেও শেষ প্রান্তে কান্তারাই গিয়ে আটকে যাবে। কেন? কাউকে গিবাদ করেছে, কারো বদনাম করেছে, কারো সম্পত্তি নিয়েছে, কাউকে মেরেছে, কাউকে হত্যা করেছে, কার উপরে জুলুম করেছে, কার উপরে অন্যায় করেছে, এইগুলোর সব দিতে 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 তার নেকি শেষ হয়ে যাবে। যখন তার নেকি থাকবে না, তখন তার ঘাড়ের উপরে আরেকজনের পাপকে উঠিয়ে দিয়ে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। কি হবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল আমিন বললেন, হে নবী, যা খুশি কাজ করেন, কিন্তু মনে রাখেন আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে। না আপনারা কি মনে করেন, আমাদের দাঁড়াতে হবে না? দাঁড়াতে হবে, আমাদের সবারই দাঁড়াতে হবে। তো তাহলে দাঁড়াতে হলে প্রস্তুতি নিতে হবে যে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো। হাদিসের মধ্যে এসেছে না, যতক্ষণ পর্যন্ত বান্দা পাঁচটা প্রশ্নের উত্তর না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত তাকে নড়াচড়ার অনুমতি দেওয়া হবে না। তার মানে নড়বে এই অনুমতির জন্য পাঁচ প্রশ্নের উত্তর লাগবে। আঙ্গুল নড়াতে পারবে না, হাত নড়াতে পারবে না, শরীর নড়াতে পারবে না, পা নড়াতে পারবে না, তার এমন কোনো জিনিস নেই যা সে নড়াতে পারবে, পাথরের মতো খাড়া থাকবে, কোনো নড়াচড়া নেই। পাঁচ প্রশ্নের উত্তর দিবে, তারপরে নড়বে। আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। তাকে জিজ্ঞেস করা হবে, আমি যে তোমাকে বয়স দিয়েছিলাম 60 বছর 70 বছর, আমাকে বুঝাও এই 60 বছর কি করেছো, এই 70 বছর কি করেছো। আমি আল্লাহকে বুঝাও, এর মধ্যে আমি কি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম 18 বছর 14 বছর থেকে নিয়ে 40 বছর, তুমি এই যৌবনকাল কোন কাজে ব্যয় করেছ। আমি আল্লাহকে বুঝাও, তুমি টাকা ইনকাম করেছ, কোটি কোটি টাকা ইনকাম করেছ, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছ, হাজার হাজার টাকা ইনকাম করেছ, বলো কোথায় থেকে ইনকাম করেছ। আমাকে বুঝাও এই টাকা ইনকাম করার পরে কোন পথে ব্যয় করেছ, আমার পথে নাকি আমার অবাধ্যতার পথে, আমার পথে আমার রাস্তায় নাকি আমার বিপথে বিপদগামিতার রাস্তায় কিভাবে ব্যয় করেছ আমাকে বুঝাও। আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম সৌদা হারাম, তুমি কি ত্যাগ করেছিলে? আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম ঘুষ হারাম, তুমি কি ত্যাগ করেছিলে? আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম গীবত হারাম, তুমি কি ত্যাগ করেছিলে? আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম চগলখুরি হারাম, জিনা করা হারাম, ব্যভিচার করা হারাম, সালাত ত্যাগ করা হারাম, তুমি কি ত্যাগ করেছিলে? জ্ঞান অনুযায়ী কি আমল করেছিলে? আমাকে বুঝাও তোমার পুরো বয়স, আমাকে বুঝাও তোমার পুরো যৌবনকাল, আমাকে বুঝাও তোমার পুরো সম্পত্তি, আমাকে বুঝাও তোমার পুরো ব্যয়, আমাকে বুঝাও তোমার পুরো আমল, ইলম অনুযায়ী কি করেছো এটা বুঝাও। বুঝাবে, নড়তে দিব, এর আগে তোমাকে নড়তেই দিব না, নড়ারই তো অনুমতি নেই। বলবেন কি আর করবেন কি? এই পাঁচ প্রশ্নের উত্তর মিশকাতের 5197 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। এই পাঁচ প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত নড়ারই অনুমতি নেই। সম্মকাল জিব্রাইল আমিন এবার বললেন, ইয়া মুহাম্মদ, উপদেশ এখনো শেষ হয় নাই, শারাফুল মুমিন কিয়ামুল লাইল, আপনি কি জানেন মুমিনের সম্মান কি? মুমিনের সম্মান হচ্ছে কিয়ামুল লাইল, রাতের সালাত আদায় করার মধ্যে। কোন মুমিন যদি চায় আমি সম্মানিত হব, তাহলে তাকে রাতের সালাত আদায় করতে হবে। কেন? রাতের সালাত আদায় করার মাধ্যমে সম্মানিত হওয়া যায় আল্লাহ তাআলার কাছে। আমরা তো রমাদানি তারাবি আদায় করেছি, আমি খুব আশ্চর্য হয়েছি যে রমাদানে ইশারের সময় মসজিদ প্রায় বুক, তাই না? ফজর জোহর আসর মাগরিব লোক নাই, উদাও
কোথায় যে থাকে কোনো খবর নেই। আচ্ছা বলেন তো, কেউ যদি জীবনে তারাবি একদিনও না পড়ে, একটা গুনাহ হবে? কোনো গুনাহ হবে? আর যদি এক ওয়াক্ত ফরজ সালাত ইচ্ছা করে ছেড়ে দেয়, তার বাসার কায়দা আছে? ইসলামেই থাকতে পারবে না, ইসলাম থেকে বের হয়ে যাবে। ফরজ সালাতের গুরুত্ব তেমন নেই, আর তারাবি খুব পড়ে, আর কিয়ামুল্লাইল কি করবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে জিব্রাইল আমিন বললেন, মুমিনের সম্মান হলো রাত জাগরণ ইবাদতের মাধ্যমে, এটাই সম্মান। যদি মুমিন সম্মান চায়, এবং তার ইজ্জত হচ্ছে মানুষের মধ্যে না চাওয়ার মধ্যে, মানুষের দিকে মুখাপেক্ষিতা না করার মধ্যে, অর্থাৎ আব্দুল্লাহ আমাকে দিবে তারপরে আমার হবে, এরকম নয়। সে আল্লাহর উপরে ভরসা করে থাকবে। তাহলে জিব্রাইল আমিন কয়টা নসিহত করলেন? পাঁচটা। কয়টা নসিহত করলেন? পাঁচটা। এক, যতদিন খুশি জীবন যাপন করেন কিন্তু আপনি মারা যাবেন। তার মানে এখান থেকে আমাদের বুঝ, আমরা যাই করি আমাদের কি হবে? মৃত্যু হবে, তাই সাবধান। দুই, যার সাথেই খুশি বন্ধুত্ব করেন না কেন, আপনি তাকে ছেড়ে যাবেন, সেও আপনাকে ছেড়ে যাবে। এই জন্য এখান থেকে আমাদের বুঝ হচ্ছে, আমরা যার সাথেই বন্ধুত্ব করি না কেন, আমাদেরকে তা ছেড়ে যেতে হবেই, সাথে নিতে পারবো না। এই জন্য সাবধান। তিন, যা খুশি কাজ করেন, আমরা ইচ্ছা করলে যে কোনো কাজ করতে পারি, কারণ আল্লাহ আমাদের স্বাধীনতা দিয়েছে, কিন্তু মনে রাখেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই জন্য আমাদের মধ্যে এই জবাবদিহিটা দরকার, যে আল্লাহর সামনে আমাদেরকে একদিন দাঁড়াতে হবে, তাই সাবধান। চার, আমরা যদি সম্মান চাই তাহলে আমাদেরকে কিয়াম করতে হবে, রাত্রে সালাত আদায় করতে হবে। পাঁচ, অবশ্যই আমাদেরকে আল্লাহমুখী হতে হবে এবং মানুষমুখী থেকে দূরে থাকতে হবে। সবুল ইমাম 10,058 নম্বর হাদিস, কাঞ্জুল উম্মাল 21,388 নম্বর হাদিস, হাকেম 7,921 নম্বর হাদিস, সিলসিলায় সহিহা 831 নম্বর হাদিস সনদ সহিহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আসলে যদিও বা চার পাঁচটা হাদিস আমি অনুবাদ করার ইচ্ছা পোষণ করেছিলাম, তো এক হাদিসেই তো আমাদের সময় শেষ হয়ে গেছে, বুঝতে পারিনি। তো যাই হোক, আপনাদেরকে সংক্ষিপ্তভাবে অনেক লম্বা হাদিস সামারাইজ করে শোনাচ্ছি। সেটা হচ্ছে তিরমিজির 2,616 নম্বর হাদিস। মুয়াজ ইবনুল জাবাল তিনি বলেন, আখবিরুনি বিআমালিন ইউদখিলুনি আল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান নার। একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চলছিলেন, তাই কাছাকাছি আমি যখন তার নিকটবর্তী হলাম তখন আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর নবী, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যা করলে আমি জান্নাতে যাব আর জাহান্নাম থেকে দূরে থাকব। এমন একটা আমল, কোথায় যাব? জান্নাতে, আর জাহান্নাম থেকে বাঁচব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকাদ সাআলতানি আন আযীমিন ওয়া ইন্নাহু লায়াসীরুন আলা মা ইয়াসরাল্লাহু আলাইহি, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাহ ওয়া তু'তিজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহাজ্জুল বাইত। তুমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেছো, তবে এটা তার জন্যই সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেয়। এটা সবাই পারে না, তবে তারাই পারে যারা আল্লাহ তাদেরকে কি করে দেয়, সহজ করে দেয়। তা হচ্ছে, এক, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিবে। দুই, তুমি সলাত আদায় করবে। তিন, তুমি যাকাত দিবে। চার, তুমি রমাদানের সিয়াম পালন করবে। পাঁচ, তুমি হজ করবে। আরেক বর্ণনা এসেছে, যদি সেখানে যাওয়ার সামর্থ্য তোমার থাকে। মুয়াজ ইবনুল জাবাল চলে যেতে চাচ্ছিলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন, মুয়াজ, জি, আলা উখবিরুকা বি, আমি কি আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে বলবো না কল্যাণের দরজা কি, মানে যেই দরজা দিয়ে তুমি ঢুকলে কল্যাণের মধ্যে ঢুকে যাবে, এরকম একটা দরজা আমি কি তোমাকে জানাবো? মুয়াজ ইবনুল জাবাল বললেন, বলে কি, জানাবেন না মানে বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সাদাকা করবে, সিয়াম পালন করবে,
সিয়াম হলো ঢাল, তুমি সিয়াম পালন করবে, সিয়াম হলো ঢাল, কেন জাহান্নামের আযাব থেকে তোমাকে সিয়াম বাঁচাবে। আর সাদাকা করবে, ওয়াসাদাকাতু তুদফিউল খাতিয়া কামা ইদফিউল মাউন নার, যেভাবে পানির উপরে পানি আগুনের উপরে ফেলে দিলে আগুন নিভে যায়, তুমি যদি দান করো তোমার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ওয়াসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, আরেকটা হচ্ছে মধ্যরাতের সালাত, রাতের সালাত, ঠিক দান করলে যেই ফজিলত, পানি আগুনের উপরে ঢেলে দিলে যেরকম আগুন নিভে যায় সেই রকম গুনাহও দূরীভূত হয়ে যাবে, ঠিক তুমি যদি রাতেও সালাত আদায় করো তাও তোমার গুনাহ ওইভাবেই দূর হয়ে যাবে। তার মানে দানের মাধ্যমেও তোমার গুনাহ দূর হবে, আবার রাতের সালাতের মাধ্যমেও তোমার গুনাহ দূর হবে। এরপরে তিনি সাজদার 16-17 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, যে তাদের দেহ বিছানা থেকে আলাদা থাকে, তারা তাদের প্রভুকে ডাকে আশায় ভয়ে, এবং আমি তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তারা ব্যয় করে, কেউ জানে না তাদের জন্য নয়ন প্রীতিকর কি লুকিয়ে রাখা হয়েছে। এরপরে তিনি বললেন, আমি কি তোমাকে বলবো না সব কিছুর মূল কি, তার মাতা কি, তার স্তম্ভ কি, তার শিখর কি, বলবো না? তখন আমি বললাম, কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি বলেন হে আল্লাহর রাসূল। তখন তিনি বললেন, রাসূল আমরিল ইসলাম, সব কিছুর মূল হলো ইসলাম, যদি ইসলাম না থাকে, মাথায় যদি না থাকে, তাহলে তো এই মূলটাই যদি না থাকে তোমার তো আর কিছু থাকবে না, এই জন্য তোমার ভিতরে ইসলাম থাকতে হবে। রাসূল আমরিল ইসলাম ওয়া আমুদুহু সালাহ ওয়া যিরওয়াতুস সালামিহিল জিহাদ, এবং তার স্তম্ভ হলো সালাত। একটা ঘরের খুঁটি আছে না, অনেকগুলো খুঁটি থাকে না, এই খুঁটিগুলো যদি ভেঙে দেওয়া হয় ঘর থাকবে না, পড়ে যাবে, ঠিক সালাত আছে তোমার ঘর টিকে থাকবে, সালাত নাই তোমার ঘর পড়ে যাবে। সালাত হলো খুঁটি, আর সব কিছুর মূল হলো জিহাদ, এই জন্য জিহাদও থাকতে হয়, এটাও মূল। আচ্ছা আমি কি তোমাকে বলবো না, এই যে ইবাদতের কথা বললাম, এই যে নামাজের কথা বললাম, এই যে কত ইবাদতের কথা বললাম, আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লিহি, এখন সব কিছুর মূল, এখন যা যা বললাম সব কিছুর মূল তোমাকে কি বলবো? তো আমি বললাম, হ্যাঁ আপনি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জিহ্বা ধরলেন আর বললেন, হাজা, এটা ঠিক করো, এতক্ষণ যা যা বললাম সব কিছুর মূল, হাজা, এটা ঠিক করো, এটা ঠিক, তুমি ঠিক। তাই আমি বললাম, হে আল্লাহর নবী, আমরা যে কথাবার্তা বলি মানুষের সাথে, এগারো নবীকে পাকড়াও করা হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, ওয়াহালাকুমুন নাস ফিন নারি আলা উজুহিম আও আলা মানাসিরিহিম লা হাসাইদু আলসিনাতিহিম, শোনো, মানুষকে তার এই মুখের পাপের কারণেই মুখের উপরে ভর করে জাহান্নামে পাঠানো হবে। তুমি কি জানো মুখের উপরে হাঁটবে কেন? এই মুখের পাপের কারণে, মুখ দ্বারা পাপ করেছে তাই মুখের উপর দিয়ে আল্লাহ হাঁটাবে, পা দিয়ে হাঁটাবে না, পা থাকবে উপরে, হাত দিয়ে হাঁটাবে না, হাত থাকবে উপরের দিকে, এই জিব্বা দিয়ে এই মুখ দিয়ে হাঁটবে, কিভাবে হাঁটাবে ওটা আল্লাহর ব্যাপার, কিন্তু মুখ দিয়ে হাঁটবে কেন? মুখের পাপের কারণে। তাই তুমি এটাকে নিয়ন্ত্রিত করো। এই জন্য এখান থেকে আর একটা মেসেজ, কোনটাকে নিয়ন্ত্রিত করতে হবে? জিবা। এজন্য জিবাকে নিয়ন্ত্রিত করবেন। সময়ের স্বল্পতায় আমরা পরিপূর্ণ ব্যাখ্যা করতে না পারাই দুঃখিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। একজন অসুস্থ দোয়া চেয়েছেন, আল্লাহ